নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। সহপাঠীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত নাবালক, রংপুরে উত্তেজনা। এনআইটি পড়ুয়াদের ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত। শিলচর থেকে আগরতলায় সরছে স্টেট ব্যাংকের জোনাল অফিস, বরাকের কপালে আরেক বঞ্চনা। অসমে জিহাদি কার্যকলাপে উদ্বেগ প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদের। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রংপুরের স্কুলে এক নাবালক ছাত্রের উপর আক্রমণ চালায় তার ক্লাসমেট। সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে রংপুরের মধুরাপুল এলাকায়। 14 বছরের এই নাবালক এখন গুরুতর আহত হয়ে মেডিকেলে আছে। আক্রমণকারী নাবালকটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তারে হসুক দিয়ে তারে গালিছে, গালার হরে হে আপনি এক সর মারছে, মারার পরে স্যার তারা তাকে আনিছে, তাই গিয়ে স্যার আরও কিছু বিচার দিছে। বিচার দেওয়ার পরে স্যারে দেখাই আনিছে, আমরাও দেখাই আনছে, তাই বাবারও দেখাই আনছে। ওনার পরে আমারে কইছে, মানে আমার আমার ছেলেরে তখন মারছে স্কুলে স্যার তারা সামনে, স্যার তারা কইছেন তারে নেওয়া গিয়ে তারে আমরা স্কুলে আর রাখতাম না। কোয়ার পরে আমি কইছে যে ঠিক আছে স্যার, আমি এখন সেখানে করে নেব ব্যবস্থায় যাক গিয়ে পরে আইব স্কুলে পরীক্ষা দিই। ওই স্কুল থেকে তারা লই আইছি, ছাত্ররা সব সময় তারা আল্লাহ জুয়া করেন, তার লগে সব ছাত্র শয়তানি করেন, আর তারা খালি একলা আমারও বলে দিছে সব সময়। দুশন তে আমি কই ভালা স্কুলের মাস্টার অকল তারা দুশো শাসন করতে মায়া অকল বা পড়াইবা লগ লই না, আমার ট্রাবল পয়েন্ট হয়েছে। পয়েন্টে যাওয়ার পরে ও কিলাইছে, খুব বেশি কিলাইছে, কিলাইছে মানুষে গামছা দিবার আইসন গলা আৰু কাটা গলা লৈ আমার খুৱাই আমার ফোন করে কইছে মাতো জলদি আছে, ও আমরা দৌড়ি আইছি আয়া তারা গাড়ি তুটে আইছে। অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি প্রক্রিয়ায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে 17 অক্টোবর। আজ থেকে এই শুনানি শুরুর কথা ছিল, কিন্তু আদালত ফের 17 অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আশু বলেছে, অসম চুক্তিকে ভিত্তি করে ভিত্তিবর্ষ ঠিক হোক। অসমে জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হল প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদ। আজ শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার মুখ্য আহ্বায়ক বকুল মালাকার বলেন, রাজ্যে অসংখ্য বেসরকারি মাদ্রাসা রয়েছে, এটা দুশ্চিন্তার বিষয়। জিহাদি কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পদক্ষেপ নেওয়ায় তিনি তাকে ধন্যবাদ জানান। আজকের গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রথমে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই। উনি অসমের মুখ্যমন্ত্রী হবার পর ইসলামিক জিহাদের বিরুদ্ধে যেভাবে ওনার বলিষ্ঠ পদক্ষেপ তা সত্যি প্রশংসনীয়। সরকারি নিয়ন্ত্রিত মাদ্রাসা বন্ধ করার পরও বিদেশি মদতে অসমে ইভেন বরাক উপত্যকাতে এখনও দেখা যাচ্ছে যে দিন দিন মাদ্রাসা খোলা হচ্ছে, সেটাতে আমাদের সন্দেহ, সেটাতে বিদেশি উগ্রপন্থী সংস্থার মদত আছে, তাই সেগুলোকে আটকাতে এবং শনাক্ত করতে আমরা সরকারের কাছে অনুরোধ রাখছি একটা স্থায়ী কমিটি বানানোর জন্য, যেটা তদন্তের জন্য। আজকে দেশ বিদেশে সেই মসজিদগুলো আমাদের সন্দেহ, আজকে সেই মসজিদগুলো আপনার জিহাদের প্রশিক্ষণ এবং জিহাদিদের সমর্থনে মসজিদগুলো জড়িত রয়েছে। এনআইটিতে তৃতীয় দিনেও অব্যাহত পড়ুয়াদের সত্যাগ্রহ আন্দোলন। 6 দফা দাবির সমর্থনে এই আন্দোলনে বসেছেন পড়ুয়ারা। লাগাতার এই আন্দোলনে 3 জন অসুস্থ হয়ে পড়েছেন এখন পর্যন্ত।
রাফা সূত্র বের করার জন্য প্রশাসন এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় চলছে আলোচনা। এদিকে ডিন বিনয় কৃষ্ণ রায়কে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এতে ছাত্রদের ক্ষোভ এক ফোঁটাও কমেনি। আমারা এই ভূক হরতাল কাল সুবহ 7 বাজে সে শুরু হুয়া আর আজ রাত কা লগভগ 12 বাজ রহা হ্যায়। আপ দেখ সকতে হ্যায় হামারে পিছে কিতনে লোক কাল সে ভূখে প্যাসে দিন রাত ইহাঁ পর বৈঠে হ্যায়। সিফ এক আস মে কি হামারা ভাই खोज बुकेर को न्याय मिल सके। हमारी 6 डिमांड्स हैं। रजिस्ट्रार सर को डिमांड फिजिकली हैंड ओवर भी कर चुका हूं। हम चाहते हैं कि जल्दी से जल्दी वो 6 डिमांड को मान करके भूख हड़ताल को शांतिप्रिय ढंग से ख़त्म कर दिया जाए। लगभग 2 दिन हुआ है, आज तक हम लोग बिल्कुल शांति से अपना बात को रख रहे हैं। जब भी एडमिनिस्ट्रेशन हमसे बात करने आते हैं, उनका सिर्फ ये कहना होता है कि आप ये भूख हड़ताल को अभी ख़त्म कर दो, बाद में हम बैठ करके बात करेंगे और इस पर डिसीजन लेंगे। हमारा ये कहना होता है कि सर हमारा भूख हड़ताल चलता रहेगा, हम बैठ करके बात करते हैं, अगर हमें कोई सोल्यूशन मिलता है तो हम ये भूख हड़ताल ख़त्म कर देंगे। जो भी सोल्यूशन उन्होंने दिया, जो भी उन्होंने बात ऐसा किया, वो किसी भी तरह से कंक्लूसिव नहीं था। ऐसा लगता है जैसे वो जानबूझ करके चीज़ों को डिले कर रहे हैं ताकि हमारी यूनिटी टूट जाए या कुछ ऐसा घटना घटित हो जाए बाहर के असामाजिक तत्वों के कारण, जिसके बाद वो हम पर ऐसा आरोप लगा सके कि हम स्टूडेंट्स जो शांतिपूर्ण तरीके से ये आंदोलन कर रहे हैं वो शांतिपूर्ण नहीं, दंगाई है और हम शांति का पक्ष ना लेकर के लड़ाई झगड़ा मारपीट का पक्ष लेते हैं। ऐसा आरोप लगा करके वो इस आंदोलन को ख़त्म करना चाहते हैं, इसलिए वो पूरी तरह से इग्नोरेंस और डिले कर रहे हैं। एवं ईशान मांगला विरोधी। মডার্ন অপটিক্যাল চিরকান্দি পয়েন্ট রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল শিলচর রামনগর চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিং এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ, মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476690180436। অতি স্বল্প মূল্যে সুস্বাদু বিশুদ্ধ নিরামিষ খাবারের জন্য শিলচরের একমাত্র ভরসা দেশবন্ধু রোডের উল্টো দিকে শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয়। রয়েছে সুস্বাদু ব্রেকফাস্টের ব্যবস্থাও। যে কোনো নিরামিষ খাবার অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন, শ্রাদ্ধ শান্তি, বৈষ্ণব সেবা, এ ধরনের অনুষ্ঠানে 100 সংখ্যক আসনের সুবন্দোবস্ত রয়েছে এখানে। আছে ক্যাটারিং এর সব ধরনের সুব্যবস্থা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে অবস্থিত তথা HDFC ব্যাংক কমপ্লেক্সের শ্রী শ্রী জগন্নাথ ভোজনালয়। সঙ্গে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও।
যোগাযোগ করুন 9401317770 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। শিলচর থেকে সরছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জোনাল অফিস, এর ফলে শিলচরের গুরুত্ব অনেকটাই কমে যাবে। শিলচরের জোনাল অফিস থেকে শিলচর, আগরতলা, মিজোরাম এবং মণিপুরের রিজিওনাল অফিস পরিচালিত হতো, এখন এটি সরিয়ে আগরতলা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রায় পাকা। ব্যাংকিং শিল্পে এর ফলে শিলচর তথা বরাক উপত্যকা অনেক সুবিধা থেকে বঞ্চিত হবে। ডিলিমিটেশনের নামে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে বুধবার ধিক্কার সমাবেশ আয়োজিত করল সিআরপিসির আসাম পরিচালন সমিতি। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত এদিনের ধিক্কার সমাবেশে সরকারের তীব্র সমালোচনা করেন সংস্থার কর্মকর্তারা। এদিন বক্তব্য রাখেন সাধনপুরকাস্ত কাটিগোড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া, হায়দর হোসেন চৌধুরী, সঞ্জীব রায়, রফিক আহমেদ, দুলালী গাঙ্গুলি, অজয় রায় সহ অন্যান্যরা। পরে যেভাবে পরিশ্রম করে এসেছে গোটা বরাক উপত্যকার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি। কিন্তু একটা ব্যাপার আমরা দেখেছি, বিগত দিনে আসাম সরকারের দ্বারা বরাক উপত্যকায় যখন ডেলিমিটেশনের যে নোটিফিকেশন জারি হয়েছিল, সেই সময় আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, আজকে বরাক উপত্যকায় বিভিন্ন জনগোষ্ঠী, ভাষা জনগোষ্ঠী, জনগোষ্ঠীকে উপেক্ষা করে এবং বরাক উপত্যকার যারা সুশীল সমাজ এদেরকে উপেক্ষা করে জবরদস্ত জোর জবরদস্তি একটি সীমা নির্ধারণের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন জবরদস্তি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সেই সময় থেকে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন একত্রিতভাবে আসাম সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন রাস্তা, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন মিছিল, বিভিন্ন ধরনের মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বেও আসাম সরকার এবং আসাম সরকারের যে নির্বাচন কমিশন সেটাকে উপেক্ষা করে আমাদের উপর জোর জবরদস্তি, সেই অবৈজ্ঞানিকভাবে অযৌক্তিকভাবে যে সীমা নির্ধারণের যে প্রক্রিয়া যেটা, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করে বহিরাজ্যের শ্রমিকদের নিযুক্তির বিরুদ্ধে সরব হলেন অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। এদিন শিলচর জেলা শ্রম আয়ুক্তের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করে আয়ুক্তকে এক স্মারকপত্র পেশ করেন ইউনিয়নের বিহারা রেল ট্র্যাক কনক্রিট প্রোডাক্টস শাখার ছাঁটাই কর্মীরা। এই গত মে মাস থেকে আমাদের এই বিহারা রেল ট্র্যাক কনক্রিট প্রাইভেট লিমিটেডে আমরা কাজ করতাম, মে মাস থেকে হঠাৎ করে আমরা ছাঁটাই করে দিল। কিটা কারণে ছাঁটাই করছে? আমরা প্রায় 90-95 জন শ্রমিক আছি, আমরা কিটার লাগি ছাঁটাই করছে তার কোনো কারণও পাই না। মানে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের বন্ধন আছে, আরোহণ আছে, এগুলো আমরা চালাইতাম পারি না। আমরা বাচ্চা কাচ্চা উপবাস থাকে, আমরা কোনো খাজ পাই না, কোনো কারণ চেষ্টা করি কোনো খাজ পাই না, কিন্তু তবু আমরা এই কোম্পানির লাগে যোগাযোগ করার চেষ্টা করছি বা অন্যরাও, মানে আমরা নিজেরার মধ্যে দুইজন গেছে কিন্তু তারা কোনো আমরা ইয়ে দেন না, তারা বাইরের থেকে লুকান নিয়ে কেন খাজ করা। কতজন আনছে? তারা দুইটা শিফটের লুক আনছে শুনছি আমরা তো। আমরারে তারা সারা এমন অবস্থা করছে, তারা যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির বাউন্ডারির ভিতরে, তারা গেটের ভিতরে আমরা ঢুকার অনুমতি করল, তাও তো আমরা জানি না আমরা কারণ আমরা বুঝতাম পারছি না। আজকে আমরা আইসি এলসি অফিস, আইসি এলসির কাছে একটা মেমোরেন্ডাম দিতাম, ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিতাম, কারণটা কিটা আমরা কাজে বহাল করার লাগে আমরা বোনাস আছে, মানে পিএফ আছে, এগুলো আমরা ফাইয়ারও না, মানে বোনাস আমরা বোনাসের দাবির লাগিয়ে আইসি আর পিএফ শিলান্যাসের 15 দিনের ভিতর বরখোলা থানার সিপাহীদের গৃহটির উদ্বোধন করেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। সোমবার ঘড়ির কাঁটায় 10টা বাজতেই কাছাড়ের পুলিশ সুপার দল বল নিয়ে হাজির হন বরখোলা থানায়। এর আগে ঝাঁকজমকভাবে সাজিয়ে তোলা হয় নবনির্মিত গৃহটি। অতি কম দিনে গৃহটি নির্মাণ করায় ওসি গৌতম চন্দ্র সহ এলাকার জনগণকে ধন্যবাদ জানান পুলিশ সুপার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখোলা থানার নাগরিক কমিটির সভাপতি সেবক পাল, সহসভাপতি মইনুদ্দিন তালুকদার, সদস্য গৌরাঙ্গ দাস, বরখোলা সেডো সম্পাদক অজিত দাস, রেদওয়ান উদ্দিন লস্কর, রাজশ্রী শর্মা মজুমদার। বরখোলা থানার
অসীৰ নেতৃত্বত এটা বেৰেক আজি আমি ইনাগুৰেট কৰিলোঁ। তেওঁ নেতৃত্বত এই বেৰেকটো বনোৱা হ'ল আৰু যোৱা 15 দিনৰ ভিতৰতে এই বেৰেক বনোৱা হ'ল। আপোনালোকৰ সকলোকে ৰাইজৰ সহযোগত এইটো বনোৱা হ'ল আৰু এইটো এটা নিতান্তই আমাৰ যিসকল লোক আছে পুলিচত, যিসকল তৃণমূল পৰ্যায়ৰ পৰা কাম কৰে, যেনে যিবিলাক কনষ্টেবুলাৰী লেভেলৰ পৰা যিসকল কাম কৰে, তেওঁলোকৰ থকা খোৱালৈ বহুত অসুবিধা হয় আৰু তেওঁলোকৰ পৰা যিহেতুকে আমি 24 আৱাৰ্ছ কাম তেওঁলোকৰ পৰা আমি আশা কৰোঁ, কিন্তু সেইমতে আমি তেওঁলোকক সুবিধা দিব নোৱাৰোঁ। গতিকে অসী মহোদয়ে এইটো এটা খুব এটা পজিটিভ ষ্টেপ লৈছে আৰু ৰাইজে ইয়াক সহযোগ কৰিছে আৰু এই ইয়াত আমাৰ যিসকল কৰ্তব্যৰত যিসকল আৰক্ষী প্ৰশাসনৰ কৰ্মীসকল থাকিব তেওঁলোকৰ কাৰণে তেওঁলোকৰ নিজৰ দায়িত্ব সম্পাদন কৰাৰ ক্ষেত্ৰত বহুত সহায়ক হ'ব। আৰু আপোনালোকক সকলোকে ধন্যবাদ, আপোনালোকে আজি ইয়াত আহিলে আৰু আমাৰ এই থানাখনৰ যি পৰিচালনা তাত সহায় কৰিবৰ কাৰণে এইখিনি আপোনালোকে সহযোগ কৰিছে। গতিকে আপোনালোককো সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু অসী মহোদয়ৰ নেতৃত্বত যি এই কাৰ্য আজি সম্পাদন হ'ল সকলোৱে ৰাইজে শলাগ লৈছে, অতীতৰ নিতান্তই আমাৰ কাৰণে ভাল কথা। আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া বাৰম্বাৰ কৈ আছে যে আৰক্ষী প্ৰশাসনক ৰাইজৰ ওচৰত চপাই নিবৰ কাৰণে যি চপাই লৈ যাব লাগে। এবাৰ আবাৰ ঈশান মাংলা বিৰতি, সংগে থাকুন। মেডিকেল হেলথ কেয়ার রিটেল ফার্মেসিতে আপনাদের সবাইকে স্বাগত। বরাকভ্যালির সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ডাক্তার রাধানাথ সেবা কেন্দ্রের ব্রেন চাইল্ড এই মেডিকারা হেলথ কেয়ার রিটেল ফার্মেসি সেবা কেন্দ্রের গৌরবময় 75 বছর পূর্তি উপলক্ষে সমস্ত বরাকভ্যালির জনসাধারণের জন্য এই অত্যাধুনিক ফার্মেসি দিচ্ছে সব ধরনের জেনুইন মেডিসিনের ওপর 30% পর্যন্ত ছাড়। ইয়েস, অন অল জেনুইন মেডিসিনস আপ টু 30% ডিসকাউন্ট। আমাদের ঠিকানা শিলচর অম্বিকাপট্টি ইস্কন মন্দিরের পাশে। সোম থেকে শনি সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ফার্মেসি খোলা থাকছে। RK Degree College is one of the best private college at our valley. We provide online and offline classes. We provide quality teachers for quality education. We are offering different types of courses. We create a platform for students for exploring their creative potential. Key features are quality education, experienced faculty, online-offline classes, study materials, project work, and many more. Admission is going on, so don't be late. For more information, visit our college. Shona Shongshar Jewelers. Shona mane Shona Shongshar. Amader ekhane royeche chur, bala, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীপুর রোডের চামড়াগুদাম রোডের ট্রান্সফরমারের বেহাল অবস্থা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। গত রবিবার হঠাৎ এই ট্রান্সফরমারে লাগে আগুন। স্থানীয়রা জায়গাটিকে ব্যারিকেড করে রেখেছেন। বিদ্যুতে ছেঁড়া তার এখনও রয়েছে, যে কোনো সময় বড়সড় বিপদ দেখা দিতে পারে।
গ্যাসের নিচে ট্রান্সফরমারটা এখানে প্রায় সময় আগুন লাগে যায়, মানে মাসও চারবার পাঁচবার এইরকম ঘটনা ঘটে, আর এপিডিসিএলের মানুষের কল করলে তারা তালি নালি দিয়া এইরকম চল দিয়া যায়। শুধু ছাত্রছাত্রীরা এইদিকে যাওয়া আসা করে, যদি কোনো অবস্থায় টাচ হয় এটার দায়ী খেয়ে রয়েছে। এটা তো ওল্ড লক্ষ্মীপুর রোড, কীটা হয়েছে এখন এই পর্যন্ত সেদিন কী ঘটনা হয়েছে? সেদিন তো আগুন, কারণ দোকানে এখানে আগুন দাম দাম করে আগুন লাগছে, এরপরে রবিবারে আগুন লাগছে, এরপরে ডিপার্টমেন্ট সাইকেল নিয়ে ফায়ার ব্রিগেড আইতে লাগছে, মানে এরকম আগুন ধরছে আর কি, ফায়ার ব্রিগেড আইয়া নি বাইতে লাগছে। আপনারা কিটা কথা এখন মেইন কথাটা করে, এখন তো তারা এইটার সমাধান করে না, এইটা ধরুন 8 ভোল্টের ইনপুট আউটপুট 10 ভোল্টের ট্রান্সফরমারটা চেঞ্জ করছে না, এইরকম 1.5 বছর থেকে এইরকম নাটকটা করছে তারা। দুর্ঘটনা হইব ওইটা, যে অবস্থা বললে এখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, এরপর যাওয়া আসা করে এইদিকে প্রায় সময় আপনিও দেখুন। এখন কিটা ব্যারিকেড হলো? ব্যারিকেড দিয়া এইভাবে রাখা হয়েছে, দেখুন পুরা এইগুলো কারেন্ট আছে, তারা রাখিয়া গেছে গিয়া, যদি কেউ টাচ হয় কি অবস্থা হইবে দেখুন। আপনারা কি তো এইটা চেঞ্জ করতো, পুরা চেঞ্জ করি এইভাবে এক্সপোজ না রাখিয়া, এই দেখুন জ্বলাই জ্বলাই ওয়ার রাখিয়া গেছে এইখানে। ছোটো ছাত্রছাত্রীরা যাওয়া আসা করে বা মানুষও যাওয়া আসা করে, কোনো পাগল মানুষও এইদিকে যাওয়া আসা করে, যদি টাচ হয়েছে এইটা তো মারা যাইব না, এইটা লাগে তো অনুরোধ করা এপিডিসিএল অফিসে। কাবুগঞ্জ বাজারে এক মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে প্রচণ্ড মারপিটের ঘটনা ঘটে। রফিকুল নামের এই মোবাইল দোকানের মালিক তখন দোকানে ছিলেন না, সেই সময় স্বপন বরভুইয়া নামের এক ক্রেতা 30,000 টাকার মোবাইল বাকিতে কিনতে চায়। বাকি দিতে অস্বীকার করায় স্বপন শারীরিক আক্রমণ চালায়। এ নিয়ে দুপক্ষে শুরু হয় মারপিট। আহত রফিকুল এবং মুন্না লস্কর জানালেন তাদের ক্ষোভের কথা। নাম রফিকুল আলম লস্কর, আমার বড় ভাইয়ের নাম নাজিউল লস্কর। নাজিউল লস্কর আর স্বপন বড় ভাইয়ার ঝগড়া হয়েছে 16 তারিখ রাত্রে 12:01 সময়। তারা সুপারি লইয়া আমার ভাইয়ের গাড়ি টিপ মারে, তার ড্রাইভারের গাড়ি দিয়ে টিপ মারতে ইটা কিতা ঝগড়া লইয়া স্বপনে, মানে তার সুপারি টিপ মারাইতে লাগে, ইটা কিতা লইয়া ঝগড়া লাগছে। কিন্তু আমি তা বিষয়ে জানি না তারা কিতা ঝগড়া, কিন্তু স্বপনের বিটার মাঝে আমি এগ্রিমেন্ট 4,00,000 টাকা করি, আমি 3 বছর লাগিন এগ্রিমেন্ট করছি। কিন্তু স্বপনে সকালে ইয়া হয়েছে তুই দোকান বন্ধ কর, তে আমি কইছি না আমার লগে তো তোমার কোনো ঝগড়া নাই, আমার ঝগড়া থাকলে আমার বড় ভাইয়ের লগে ঝগড়া, আমি তোমার লগে তো এগ্রিমেন্ট হয়ে দোকান রাখছি, এখন আমি দোকান কিলা বন্ধ হলাম। তে হে অসময় কইছে না আচ্ছা তে তুই দোকানদারি কর। এরপরে আমার ছোট ভাই ওকে দোকানও আসলো, স্বপন হইল যে আমার লগে ঝগড়া করছে দোকানও আমাইয়া। মানে এই দোকানটা কি স্বপনের? এই দোকান মালিক স্বপন, কিন্তু এগ্রিমেন্টে 3 বছরে আমি তার কাছে এটা রাখছি, বর্তমানে 3 বছর লাগেনি এটা, এখন 3 বছর লাগেনি দোকানটা আমার। এরপরে স্বপনে মানে আমার ছোট ভাইটা দোকানও রাখিয়া গেছি, তোরা আমি বাইরে গেছিলাম, তো ছোট ভাই যাইয়া কইছে তেমন দুইটা মোবাইল নিত 25-30,000 টাকার মাঝে, বাকির মাঝে দুইটা মোবাইল নিত, তে হে কইছে না ওই তো না, তো ওই তো না হওয়ার পরে যে না হে পরে আমার ফোন মারছে, ফোন মারার পরে মানে আমি যেতে যাইতে আমার ছোট ভাই যে স্বপনে 2-3টা 4টা মানে বস্কিন মারিয়া খানে দিয়ে ব্লাড উলার বার হলিতে আমি যেতে যাইতে পরে আমি গেছি, আমার গেইলে আমারও মানে তারা মারছে, তারা কইছে যে বাকি মোবাইল তুমি দিতে লাগবো, আমি কইছি না আমার আগের পুরানা ব্যালেন্স আসলো একটু ক্লিয়ার হইলো না আমি দিতাম না বাকি মোবাইল। মঙ্গলবার রাতে চলন্ত অটো থেকে ফেলে দেওয়া হলো এক নাবালিকাকে, এতে মারাত্মক আহত হয় নাবালিকাটি। স্থানীয়রা নাবালিকাটিকে পুলিশের কাছে সমছে দেন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার অভিযোগ তাকে জোর করে অটোয় উঠিয়ে নেওয়া হয়, সে রাজদীপ নামে এক যুবকের নাম বলেছে, এর বেশি সে কিছু মনে করতে পারছে না। শিলচর শহরে বিভিন্ন জায়গায় গতকাল অনেকগুলো গণেশ পুজোর উদ্বোধন হয়েছে। সোনাই রোড, লিংক রোড এবং রাঙ্গিরখাড়িতে কয়েকটি পুজোর সূচনা হয়। এ নিয়ে আমাদের কিছু ভিডিও ক্লিপিংস। সোনাই রোড লিংক রোড পয়েন্টের সর্বজনীন ব্যবসায়ী পূজা কমিটির সভাপতি হচ্ছেন শ্রী দিলীপ পাল মহাশয় ও যথাক্রমে সেক্রেটারি পান্না ভৌমিক, তৎসঙ্গে উপসভাপতি পিকলু রায়, মিটন দেব, বিট্টু পাল, সাধু দে, অজিত চন্দ, উজ্জ্বল দে, পান্না দে, ট্রেজারার ফুটন মালাকার সহ বাচ্চু দে নম্বর বলছেন কমিটির না পুরা নাম উদ্দেশ্য হইল কি আমাদের সোনাই রোড এত বড় ব্যবসায়ী এলাকা, এই জায়গাতে আমাদের
ধর্মীয় অনুষ্ঠানের একটা দরকার ছিল, সেই ধর্মীয় অনুষ্ঠানের আমরা এখানকার কয়েকজন মিলে সাধুদেব বিন্দুপাল এগুলো আমরা অনুভব করি যে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য। হাইলাকান্দিতে শান্তি মহামিছিল অনুষ্ঠিত হবে আগামী 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ নিয়ে বিস্তারিত জানালেন আহলে সুন্নাতের উত্তর পূর্বের উপদেষ্টা মৌলানা শারিমুল হক লস্কর। আজ এক সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রস্তুতির জন্য কমিটি গঠন করা হয়েছে। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়ার রিপোর্ট। আগামী 12ই রবিউল আউয়াল 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সাড়ে আটটায় ফ্ল্যাগ পতাকা উত্তোলন করে এই পবিত্র জুলুসের শুভারম্ভ করা হবে। এই জুলুসে কিছু বিধিনিষেধ কমিটির তরফ থেকে আজ আলোচনার মাধ্যমে আরোপ করা হয়েছে। তা হল যে সাড়ে আটটায় এখান থেকে শুভারম্ভ হবে পবিত্র জুলুসে, এবং সরকার নির্ধারিত যে রুটগুলো থাকবে সেই রুট দিয়েই চলবে, অন্য কোনো রুটে জুলুস চলবে না। জুলুসের মধ্যে কোনো ব্যক্তি কালো কাপড় নিয়ে প্রবেশ করতে পারবে না, কারণ কালো হলো দুঃখের চিহ্ন, আর 12ই রবিউল আউয়াল হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্পণ হিসাবে সুখের। সুতরাং এই সুখের দিনে, এই খুশির দিনে তা কিন্তু হবে না। যদি কেউ এই সিদ্ধান্তকে অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা এই জুলুসকে অশান্তিতে পরিবর্তন করার জন্য তাদেরকে শান্তি করে আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করব। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সহপাঠীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত নাবালক, রংপুরে উত্তেজনা। এনআইটি পড়ুয়াদের ধর্মঘট তৃতীয় দিনেও অব্যাহত। শিলচর থেকে আগরতলায় সরছে স্টেট ব্যাংকের জোনাল অফিস, বরাকের কপালে আরেক বঞ্চনা। অসমে জিহাদি কার্যকলাপে উদ্বেগ প্ল্যাটফর্ম এগেনস্ট ইসলামিক জিহাদের। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।